আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আজকে আমরা শিখব সূরাতুল কাউসার। যারা ফেসবুকে দেখতেছেন, আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের অন্যান্য ইসলামিক ভিডিও পেতে, এবং যারা ইউটিউবে দেখতেছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, ইসলাম প্রচারে সহযোগিতা করে আমাদের সঙ্গে থাকে ইনশাআল্লাহ। চলুন আজকের এই ভিডিওটিতে আমরা সূরাতুল কাউসার সহি করে পড়ি, যে ছোট্ট ছোট্ট আমাদের ভুলগুলো হয়ে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা এটাকে বলে থাকি রহমানির রহিম, আমরা বলবো রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম আয়াত, ইন্না আতাইনা, আমরা এটাকে বলে থাকি ইন্না তাইনা, ইন্না তাইনা। যদি আমরা এমন করে বলে ফেলি তাহলে দেখেন এখানে যে আ কইল কই, আইন গেল কই, এই দুই অক্ষর যদি বাদ দিয়ে ফেলি তাহলে আমাদেরকে একটা সুরা কেমনে করে আদি হবে, আমাদেরকে বলতে হবে ইন্না আতাইনাকাল কাউসার, আবার ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। এই জায়গায় আমরা বলি তাইনা, যদি আমরা তাইনা পড়ি তাহলে ত অক্ষরটা তা হয়ে যায়, এই জায়গাকে লক্ষ্য করেন, এটার নাম হলো তা। আরবিতে তা জবর হবে তা, আর ত জবর হবে ত। তাহলে আমরা যদি বলি এখানে ইন্না আ তাইনা, তখন সে জায়গায় এই অক্ষরটা এখানে চলে আসবে, আমাদেরকে বলতে হবে ইন্না আ তাইনা কাল কাউসার। তারপরে ফসল্লি লি রব্বিকা, এই জায়গায় আমরা বলে ফেলি ফাসাল্লি লি রব্বিকা। যদি আমরা এমন করে বলি তাহলে সদ অক্ষরের জায়গায় সিন অক্ষর আদায় হবে, তাহলে আমরা বলবো ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার। আমরা বলি লি লি রব্বিকা, রানা রব্বিকা, রব্বিকা, ফসল্লি লি রব্বিকা ওয়ানহার। এখান থেকে ইন্না আতাইনাকাল কাউসার, পরে ফসল্লি লি রব্বিকা ওয়ানহার। তারপরে রায়াত ইন্না শানিআকা, আবার ইন্না শানিআকা, হু ওয়াল আবতার, হু ওয়াল আবতার, ইন্না শানিআকা, হু ওয়াল আবতার। আমরা বলে থাকি হু আল আবতার, যদি আমরা বলি হু আল আবতার তাহলে এখানে লক্ষ্য করেন ওয়া অক্ষরটা বাদ গেল, ওয়াও জবর ওয়া, ওয়া লাম জবর ওয়াল, আমরা যে তাড়াহুড়ো করে বলার কারণে আমাদের হয় যে হু আল, হু আল, হু আল। তাহলে হু আল যদি পড়ি তাহলে এখানে হামজাতে জবর আসলো, ও অক্ষর বাদ গেল। আপনার নামটি বানান করার মধ্যে যদি একই অক্ষর আপনি বাদ দেন আপনার নামটি যেন যেমন অসম্পূর্ণ হয়ে যাবে, এই জায়গায় আরবি উচ্চারণ করতে গিয়ে একটি উচ্চারণ বাদ দিলে অক্ষর আপনার এই অর্থটাও ভুল হয়ে যাবে, নামের পরিবর্তন হয়ে যাবে, বিদেহ গুণা হয়ে যাবে, এই কারণে নামাজ বাতিল হয়ে যায়। ইন্না শানিআকা হু ওয়াল আবতার, আবার ইন্না শানিআকা হু ওয়াল আবতার, শুরু থেকে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার,
إن شادئك هو الأبتر. আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।